সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে। এখন আমি তুলে ধরব 2024 সালের জানুয়ারি মাসের যতগুলো সরকারি সার্কুলার রয়েছে সবগুলোই। সবসময় যদি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 25 অক্টোবর 2023, আবেদনের শেষ সময় 10 জানুয়ারি 2024। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 25 জানুয়ারি 2024। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর এবং আবেদনের শেষ সময় 18-25 জানুয়ারি 2024। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 11 জানুয়ারি 2024। ছোট্ট করে আপনাকে নোটিশ করব, মাসিক যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলারে বিস্তারিত যদি দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন বা কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু মাসিক সার্কুলারগুলো দেখতে পাবেন। সেই সাথে এই মাসিক সার্কুলারগুলোর মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 5-12-20-21-27 ডিসেম্বর 2023, এখানে সর্বমোট 3532 জন লোক নেবে এবং আবেদনের শেষ সময় 13-21-29 জানুয়ারি 2024। উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 8 জানুয়ারি 2024। বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 28 জানুয়ারি 2024। ডোকোয়ার্থ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2024। বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 11 জানুয়ারি 2024। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 4 ফেব্রুয়ারি 2024। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2024। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2024। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 26 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 15 ফেব্রুয়ারি 2024। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2024। বাংলাদেশ পুলিশ সিআইডি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2024। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 19 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2024। পারমাণবিক বিদ্যুৎ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 23 জানুয়ারি 2024। পিএলসি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2024। পাওয়ার গ্রিড কোম্পানি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 12 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 4 জানুয়ারি 2024। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 12 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 8 জানুয়ারি 2024। বাংলাদেশ পুলিশ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2024। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 19 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 9 জানুয়ারি 2024। মেরিন ফিশারিজ একাডেমি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 ডিসেম্বর 2023, আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2024।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2024। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 18 জানুয়ারি 2024। ব্যবসা থেকে একটি নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 18 জানুয়ারি 2024। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 23 জানুয়ারি 2024। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 19 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 2 জানুয়ারি 2024। জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমি থেকে নিক দেওয়া হয়েছে। নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 16 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 10 জানুয়ারি 2024। বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 25 অক্টোবর 2023। আবেদনের শেষ সময় 10 জানুয়ারি 2024। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিক দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 12 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 12 জানুয়ারি 2024। সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 11 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 6 জানুয়ারি 2024। সিভিল সার্জনের কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 3 জানুয়ারি 2024। সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 3 ডিসেম্বর 2023। আবেদনের শেষ সময় 3 জানুয়ারি 2024। এই হচ্ছে নতুন বছরের নতুন মাসের জানুয়ারি মাসের সরকারি সবগুলো সার্কুলার। আশা করি মাসিক সার্কুলারগুলো বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।